হাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে হচ্ছে আমাদের বুস্টার ডোজ টিকা। তো আমরা এখন টিকা দিতে যাব, আমি আর আপনার ভাইয়া। তো অলরেডি আমি রেডি হয়ে গেছি, তো রেডি হয়ে গেছি, এখন যাব। আমাদের 28 তারিখে ডেট ছিল, তো আমরা দিতে পারিনি। দেখি যে একটু ভিড় কমলে তারপরে দিব। তো এখন আমরা টিকা দিতে যাচ্ছি, তো যাই এখন, যে পরিস্থিতিটা দেখি কি অবস্থা, টিকা দেওয়ার জন্য কতটুকু সময় লাগে বা কি অবস্থা দেখি যে। তো ভিউয়ার্স, এই যে নেমে যাচ্ছি, টিকা দিতে যাচ্ছি আমি আর আপনার ভাইয়া। এই যে আমরা যাচ্ছি টিকা দিতে, তো যে দেখি পরিস্থিতিটা কি, কেমন লোকজন, কেমন ভিড়। তো রিক্সায় উঠবো এখন। এই যে আপনার ভাইয়া আর আমি, আমরা দুজন টিকা দিতে যাচ্ছি, আমাদের জন্য দোয়া করবেন। ভিউয়ার্স, এই যে আমরা টিকা দেওয়ার জন্য লাইনে দাঁড়ায় আছি, আপনার ভাই লাইনে দাঁড়ায় আছে। এই যে আস্তে আস্তে লাইন আগাচ্ছে, আমিও লাইনে আছি, লাইনে দাঁড়িয়ে আছি। লাইনটা অবশ্য বেশি বড় না, দেখা যায় কতক্ষণে দিতে পারি। ভিউয়ার্স, আমাদের টিকা দেওয়া কমপ্লিট। এই যে আমরা বের হয়ে গেছি, এখন আমরা বাসায় যাচ্ছি। তো আমাদের জন্য দোয়া করেন, বাসায় যেয়ে পরে। তো ভিউয়ার্স, আমাদের টিকা দেওয়া শেষ, আমরা এখন অলরেডি রাস্তা পার হয়ে রিক্সায় উঠে গেছি। তো আমরা এখন এই যে যাচ্ছি। ভিউয়ার্স, এই যে বুস্টার ডোজ দিয়ে এখন বাসায় চলে আসছি, আমি এখন বাসায় উঠতেছি। তো আজ টিকার ব্লগটা এই পর্যন্তই, আবার নতুন কোনো ব্লগ নিয়ে চলে আসবো। সবাই আমার জন্য দোয়া করবেন আর আমার চ্যানেলকে সবাই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।